আসসালামু আলাইকুম। ততক্ষণ আমরা মুস্তাকিম ইসলাম তাশফিক সাথে কথা বলি। শুনতে পাচ্ছেন মুস্তাকিম ইসলাম তাশফিক? জি জি ভাই, শুনতে পাচ্ছি। বলুন। হ্যালো। হুম হুম বলুন। মানে আপনারা তো নাস্তিক, হ্যাঁ নাস্তিক তো একটা মতই। হ্যালো বলেন। হ্যাঁ নাস্তিক তো একটা মত, আর পৃথিবীতে বিভিন্ন ধর্ম আছে যারা ধর্মে বিশ্বাসী, এইগুলাও এক একটা মত। তে নাস্তিকদের কথাবার্তির মধ্যে এরকম বোঝা যায় যে তারা বিজ্ঞান যুক্তি এইগুলি নিয়ে তারা অটল। আমরাও এটা মানি, যুক্তি এবং বিজ্ঞান এটা না মানার কিছু না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তো বিজ্ঞানটাও ফেল দেখা যায় অনেক সময়, যে বিজ্ঞান এনে কাজ করে না। যেমন এই যে আমেরিকার যে মাইকেল জ্যাকসন একজন শিল্পী, উনি বিশ্বের সেরা সেরা ডাক্তার কয়েকজন ওনার কন্টিনিউ ওনার এখানে থাকতো, আর ওনার একটাই এই চিন্তা ছিল যে আমি 150 বছর বাঁচবো। শুনতেছেন ভাই লোভাবু, শুনতেছেন কথাগুলি? শুনতেছি এবং আমরা আপনার মূল বক্তব্য আপনি বুঝে ফেলছি, বা তারপর আপনি বলেন একটু যদি সংক্ষেপে বলেন তাহলে ভালো হয়। শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ উনি বোধহয় বুঝতে পারছিলেন না, উনি একটু অধৈর্য হয়ে গেছিলেন। আমরা সাজিদ ভাইয়ের কাছে ফিরবো, আমরা আগে মুস্তাকিম ভাইয়ের কথাটা একটু শুনিনি। মুস্তাকিম ভাই, আমরা আপনার মূল বক্তব্যটা সম্ভবত অলরেডি ধরে ফেলছি, বাট তারপর আপনার কাছেই শুনতে চাচ্ছি, কিন্তু একটু সংক্ষেপে প্লিজ বলেন। হ্যাঁ জি জি জি। হ্যাঁ পরে উনি টার্গেট করছে 150 বছর বাঁচবে, এখানে কিন্তু ডাক্তার ডুক্তার সব আছে, এরপরে যা প্রয়োজন বাঁচার জন্য, কিন্তু শেষ পর্যন্ত উনি 50 বছরই এমন এক দুরারোগ্য ব্যাধি যে উনি কোনো ডাক্তার বা বিজ্ঞান এটা বুঝলোই না যে কি হয়েছে। হ্যাঁ উনি মারা গেছে। এই যে যেমন আপনার মতে আপনারা বলেন এগো তারা যে আল্লাহ বলতে কিছু নাই, আল্লাহ বুয়া। হ্যাঁ আর যেহেতু দরা চোয়া যায় না, দেখা যায় না, হ্যাঁ ঠিক আছে, এই কথাটা বুঝাই তারেন বুঝাইলেন, কিন্তু এই যে শক্তি দেয়, এই যে এত চেষ্টা করে বিজ্ঞানী কেন ফেল, এই বিষয়টা যদি একটু কথা বলতে নেই ব্যাপারে। আপনার কাছ থেকে আরেকটু, আপনার বক্তব্যটা শুনলাম, আপনার কাছ থেকে আরেকটু জানতে চাচ্ছি, এই যে মাইকেল জ্যাকসন, ওনার কি জানি নামটা, ওনার নামটা কিভাবে বলে, মাইকেল জ্যাকসন এইভাবে উচ্চারণ করা হয় বাজে, তো মাইকেল জ্যাকসন নামের যে ব্যক্তিটা, যাকে ভুল হইতে পারে ভাই, আমরা তো এরপরে এক্সপার্ট মানুষ না, এত শিক্ষিতও না, মানে ভাবি আপনার কথা বলতে কিছু বলিনি, কথাটা তো শুনতো লিজিয়ে শুনবেন তো কি বলছি, এই বেশিক্ষণ লাগবে না তো, আমি 2 মিনিটের বেশি বলবো না তো, আপনার কথাটা আমি আপনার, আপনি যা বলেছেন এই কথাটা আমরা প্রতিদিন শুনি, আপনি মনে করছেন আজকে আপনি প্রথম বলছেন, বাট আমরা কিন্তু প্রতিদিন শুনি, তারপরে আমি ধৈর্য ধরে আপনার কথা তো শুনলাম, আপনিও একটু 2 মিনিট ধৈর্য ধরে শুনুন কি বলছি, আপনাকে তো কিছুই বলিনি এখন। আমি বলছিলাম এই যে মাইকেল জ্যাকসন নামের যে ব্যক্তিটা আছে, যিনি কিনা আপনার মতে, যিনি কিনা 150 বছর বাচ্চার জন্য টার্গেট করছিলেন, আমি জানিও না এই সম্পর্কে, যদিও উনাকে তো বিজ্ঞানও পারলো না ঠেকাইতে, মানে সরি বাঁচাইতে। আচ্ছা উনাকে কি অন্য কিছু, বিজ্ঞান ছাড়া অন্য কিছু, ধরেন ঝাড়ফুঁক বা ধরেন পানি পড়া, কালিজিরা খেলে অবশ্যই পারতো, মোহাম্মদ তো ঢুকে ঢুকে মারা গেছেন, যদিও কালিজিরা কিছুই করতে পারে নাই, মোহাম্মদ কালিজিরা খেলে না। আচ্ছা আচ্ছা, এটা তো আল্লাহর তো সবচেয়ে বেস্ট বাড়ি ছিল মোহাম্মদের জন্য, তাড়াতাড়ি উঠায় নিছে। আচ্ছা মাইকেল জ্যাকসন যদি কালিজিরা খেলে তো অবশ্যই অবশ্যই ভালো হবে ইনশাআল্লাহ, আমরা ধারণা করি, দেখি ওনার কাছ থেকে তাহলে আমরা শুনি। মুস্তাকিম ভাই আপনি আমাদের একটু বলেন তো, যে বিজ্ঞান তো পারলো না, আমরাও একমত, বিজ্ঞান তো পারলো না তার 150 বছর বাঁচাইতে, হায় হায়। আচ্ছা তাহলে অন্য কে বা কারা, অন্য কি পারছে, অন্য কিছু দ্বারা কি সম্ভব? মুস্তাকিম ভাই আপনাকে বলতে দিছি, আপনার কাছে শুনতে চাচ্ছি, বুঝা যাচ্ছে না। আচ্ছা আবার বলি, আচ্ছা আবার বলি শুনেন, আর জয়েন করার পরে আচ্ছা ঠিক আছে, একটু এখন সমস্যা হওয়াটা খুবই স্বাভাবিক, আমি আপনাকে আবার বলি শুনেন। আচ্ছা আবার জিজ্ঞেস করি, আপনি যে বললেন বিজ্ঞান পারে নাই তারে বাঁচাইতে 150 বছর, 50-60 বছর মধ্যেই বেচারা মারা গেছে, আহারে এত সুন্দর নাচতো, বড় বালা লোক আসিল। আচ্ছা তো এই লোকটারে যে বাঁচাইতে পারলো না বিজ্ঞান, অন্য কেউ বা অন্য কিছু বা অন্য কোন পদ্ধতিতে তাকে কি বাঁচানো যেত বা যাবে, এরকম ধরে আমি বাঁচতে চাচ্ছি 150 বছর, আমাকে বাঁচাতে পারবেন বিজ্ঞান ছাড়া অন্য কিছু দিয়ে, সেটা জানতে চাচ্ছি। ওনাকে লোকাপু, ওনাকে আরেকজন আবার ট্রান্সলেট করে দিচ্ছে আমার কথাটা, কি ট্রান্সক্রিপ্ট করে দিচ্ছে ওনাকে। ও ডিয়ার, তাসফিক ভাই আপনি কি আছেন?
না ঠিক আছে মুস্তাকিম ভাই, বুঝতে পারছি আপনি আচ্ছা এনিওয়ে ভালো থাকবেন আপনি, আপনার ওখানে যেহেতু সমস্যাই হচ্ছে ওনাকে আরেকজন ট্রান্সলিটারেট করে দিচ্ছে, উনি সেটা আবার পরে আমাদেরকে সেটা আবার বলতেছে, মানে আমি কি বলছি সেটা আবার বলে দিতে হচ্ছে। তো এনিওয়ে আমি আমিও সত্যি লোক বাবু, আমি কিন্তু সত্যি আমিও চাই যে যদি এরকম 100 বছরের বেশি বাঁচা যায় খুবই ভালো, কিন্তু সুস্থ ভাবে, এরকম কারোর উপর বোঝা হয়ে না, মানে 70-75-80 বছর হয়ে গেলে যে বোঝা হয়ে যায় এরকম বোঝা হয়ে ভাই বাঁচতে চাই না, বাট সুস্থ স্বাভাবিক ভাবে যদি আমি সুস্থ থাকতে পারি তাহলে যদি বাঁচতে চাই। ওনারা আমাকে কি কোনো পদ্ধতি দেখাতে পারেন কিনা, যে ধরেন প্রতিদিন নামাজ পড়লে বা প্রতিদিন পূজা করলে? খুবই উল্লেখযোগ্য কথা সেটা যে বিজ্ঞানের যে এত বদনাম করে গেল, আমাদের বাংলাদেশে কিন্তু গায়ের রং নিয়ে আমরা সেরকম ভাবে রেসিস্ট, তাই না? একটা কালো মেয়ে কিন্তু ভালো জায়গায় বিয়েও হয় না, স্পেশালি মেয়েদের ক্ষেত্রে। আজকাল কিন্তু ছেলেরাও সেই জায়গায়, মানে কোনো একটা ছেলে কালো হলে মেয়েরাও বিয়ে করতে চায় না। তো বিজ্ঞান কিন্তু মাইকেল জ্যাকসনকে যে যে জিনিসটা আল্লাহ করেনি, আল্লাহ এটাকে কালো বানায় পাঠা দিচ্ছে, তো এই বিজ্ঞান কিন্তু তাকে মরার আগে একদিন সাদা চামড়া নিয়ে মরছে, এটাই বা কম কি? এটা তো সুবহানাল্লাহ, না কেন সেটা তো বুঝি না। আচ্ছা মাতুব্বর ভাই, যে লাস্ট যিনি যুক্ত ছিলেন তিনি বলে গেলেন যে গীতা না মহাভারত এই এটাকে খারাপ হিসেবে, বর্ণ প্রথাকে খারাপ হিসেবে দেখানো হয়েছে, ঠিক আছে বুঝলাম খারাপ হিসেবে দেখানো হয়েছে, তাহলে উনি এসে নিজেকে শুদ্র কেন বললেন সেটাই তো বুঝলাম না। সুন্দর মতো এসে বলতেছেন উনি শূদ্র, কিন্তু আবার বলতেছেন যে আমি মানে গীতা এটা খারাপ হিসেবে দেখানো হয়েছে, কিভাবে? অস্থির, মানে সেন্স অফ হিউমার অস্থির ওনার, মানে নিজেই নিজেকে শূদ্র বলতেছে আবার নিজে বলছে এটাকে খারাপ। তাহলে আমি একটা দ্রুত একটা জিনিস দেখা ফেলি, আমি একটা জিনিস দেখাতে আসলাম, দ্রুত একটা জিনিস একটু দেখা ফেলি, নাহলে কাইটা কুইটা গেতে যেতে পারে। আমি যে জিনিসটা একটু দেখাতে চাই সেটা হচ্ছে যে আমি সম্প্রতি দেখলাম যে যে হিন্দুদের একটা ইয়ে আছে, পেজ আছে, কি যেন নাম, অগ্নিবীর না যেন কি একটা নাম, তারা হচ্ছে গিয়ে আমাকে মানে তারা আজকে বোধহয় একটা পোস্ট দিছে আমাকে, কয়েকজন ইয়া দিল যে তারা নাকি আমাকে একটা পোস্ট দিছে, ঋগ্বেদে নাকি নাস্তিকদের সম্পর্কে কিছু বলে নাই। আমি অবশ্য পোস্টটা পড়ি নাই, যে তারা কি লিখছে এখনো পড়ি নাই, কিন্তু আমাকে একজন মেসেজ দিল যে আমি আমার কথার বিরুদ্ধে তারা নাকি বলছে যে ঋগ্বেদে নাকি নাস্তিকদের বিরুদ্ধে কিছু বলা নাই, তো সেটা একটু দেখা ফেলি নাকি ভাই? হ্যাঁ অবশ্যই, আমাকে এরকম একটা মেসেজ দিছে, মানে কোন একটা পেজের একটা পোস্ট কপি করে লিখে দিছে আসিফ মহিউদ্দিনের মিথ্যাচারের জবাব। হ্যাঁ আমার এখান থেকে যদি ইকো হয় তাহলে মিউট করে দিয়েন, বুঝছেন? আচ্ছা সমস্যা নেই। তো আমরা তাহলে ঋগ্বেদ থেকে একটু দেখে নেই যে এখানে আসলে কি কি বলা আছে। ঋগ্বেদে দেখেন এই যে একটা দেখাচ্ছি, এখানে যেটা বলা আছে এটা হচ্ছে ঋগ্বেদ, আমি ইংরেজি এটা ডাউনলোড করেছি, এখানে এক জায়গায় বলা আছে যে পারফর্মিং এভরি নোবেল ওয়ার্ক অ্যাক্টিভ আর্গুমেন্টিং ইন্দ্রাস স্ট্রেংথ ড্রাইভিং অ্যাওয়ে দ্য গডলেস ওয়ান্স। এখানে দেখেন বড় করে দেখাচ্ছি, দেখেন ড্রাইভিং অ্যাওয়ে দ্য গডলেস ওয়ান্স, এখানে এই জিনিসটা বলা আছে গডলেস ওয়ানদের বের করে দেওয়ার কথা। আরেকটা হচ্ছে এখানে দেখেন দ্য ব্রাহ্মণাস্পতি ইজ ইয়োর লাউডেশন প্রেয়ার হ্যাড বিন মেড অফ থান্ডার ওয়েল্ডিং ইন দ্য ফেভার আওয়ার সংস ওয়েক আপ আওয়ার থট অ্যান্ড স্পিরিট ডিস্ট্রয় দ্য গডলেস অ্যান্ড আওয়ার ফোমেন্স মেলিস। দেখেন এখানে আমি নোট করে রেখেছি ফোমেন্স মেলিস, ডিস্ট্রয় দ্য গডলেস অ্যান্ড আওয়ার ফোমেন্স মেলিস, এরকম অসংখ্য জায়গায় এই জিনিসটা আছে। আরো দেখাচ্ছি আরো কোথায় কোথায় আছে দেখাচ্ছি, আরো বহু জায়গাতে এই জিনিসটা আছে। আচ্ছা এরকম অনেকগুলা দেখানো যাবে, অনেকগুলা জায়গাতে গডলেসদের কথা বলা আছে, তারপরে যারা হচ্ছে এনিমি এনিমি বলা হয়েছে যাদেরকে, তাদেরকে মাইরা ফেলো, কাইটা ফেলো, চিরা ফেলো, পা দিয়ে মারায় দাও, অসংখ্য কথা বলা আছে। এই লোকেরা মানে মিথ্যা কথাগুলা কেন বলে এই জিনিসটা আমি বুঝি না, যদি ওদের লেখাটা পড়ি নেই এখনো, আমাকে মেসেজ দিল, কিন্তু এরা মিথ্যা কথা কেন বলে, এরা মিথ্যা কথা বলার মানেটা কি বুঝি না। আমার মনে হয় যে ওরা এখন এই যে বেদগুলো আছে সেগুলাকে ডিজন করবে, করে বলবে কলিমুদ্দি না সরি কলিম না হচ্ছে না ধরেন কলুচন্দ্র, কলুচন্দ্রের লেখা বেদটাই হচ্ছে অরিজিনাল, আপনি যেই বেদ দেখাবেন ওটা অরিজিনাল না, আমার মনে হয় এইভাবেই ডিজাইন করবে। এবং সেই একই পদ্ধতি যে যে অনুবাদে ভুল, অনুবাদে ভুল, অনুবাদে ওই আবার অনুবাদ দেখলাম তারা নাকি বলতেছে গোল্ডলেস, গডলেস কে তারা বানা দিছে গোল্ডলেস, বাটপারির একটা সীমা আছে, মানে গোড গডলেস কে যদি গুডলেস বলে বা ধরেন মানে ওরা কি বলতে চায় গোটলেস নাকি গুডলেস, মানে এই শব্দটা কি নতুন কোন শব্দ? তারা এখন যে চেষ্টা করবে তারা গুডলেস করে দিবে, যাদের ভিতরে ভালো নাই তাদেরকে মাইরা ফেলো, কিন্তু যাদের ভিতরে ভালো নাই তাদেরকেও বা মাইরা ফেলবে কেন?
আমি নাম্বার গুলা দিয়ে দিব একটু পরে। দ্য ফুলিশ ফেথলেস রুডলেস স্পিকিং নিগার্স উইদাউট বিলিভ, উইদাউট বিলিভ, যাদের বিলিভ নাই তাদের কথা এখানে বলা হচ্ছে। তারপরে দেখেন নিচে আরো যে জিনিসটা বলা হচ্ছে যে গডলেস ওয়েস্ট ওয়ার্ল্ড, তাদের কথা বলা হচ্ছে এখানে। এইরকম অসংখ্য জায়গাতে এই জিনিসগুলো আছে, অসংখ্য জায়গাতে এই জিনিসগুলো আছে। ফুলিশ ফেইথলেস মানে যাদের বিশ্বাস নাই, তাদের যারা হচ্ছে গিয়ে বিশ্বাস করে না, অবিশ্বাসী, তাদের কথা এখানে বলা হচ্ছে। অসংখ্য জায়গাতে এই অবিশ্বাসীদের নাস্তিকদের সম্পর্কে কথা বলা হয়েছে এবং চারবাকদের সম্পর্কে অনেক কথা বলা হয়েছে, সেগুলো পরে এক সময় খুঁজে দেখাবো। আপনারা এই জিনিসগুলো স্ক্রিনশট নিয়ে রাখেন যারা দেখতে চান। আমি এটার যে ডাউনলোড লিঙ্ক সেটা দিয়ে দিচ্ছি, এই যে ঋগ্বেদের যে ইংরেজি ভার্সনের যে ইয়াটা সেটা ডাউনলোড লিঙ্ক দিয়ে দিচ্ছি, এটা ডাউনলোড করে আপনারা নিজেরা চেক করে দেখতে পারেন কোথায় কোথায় কি বলা হয়েছে। তো মিথ্যা কথা বলার দরকার কি, যেটা বলা আছে সেটা তো। এখন মুমিন, মুমিন দেখলাম যে সব একই, কোনো মুমিনদের মধ্যে আসলে কোনো পার্থক্য নাই, সব ধরনের মুমিনই আসলে ঘুরে ফিরে ওই একই অনুবাদে ভুল, একই হচ্ছে গিয়ে তাফসিরে ভুল হয়েছে, তাফসির করতে হবে, অন্য কেউ দিয়ে তাফসির করতে হবে, কি অদ্ভুত এদের কথাবার্তা। আচ্ছা আসিফ ভাই, আপনার কাছে কি এটা এক্সট্রা অর্ডিনারি লাগে না? আছে হিন্দু ধর্ম তো এক্সট্রা অর্ডিনারিলি অ্যাবসার্ড, এইটা তো 21st সেঞ্চুরিতে মানুষ কিভাবে বিশ্বাস করে, আবার এটা নেবার তর্ক বিতর্ক কিভাবে করে মানুষ? হ্যাঁ, এটা এটা একটা অবাক করা কাণ্ড লাগে যে এত মানে দুর্গন্ধযুক্ত একটা ধর্ম, এত নোংরা একটা মানে বিশ্রী একটা ব্যাপার, এটা নিয়ে আবার তর্ক করতে আসার মতো আসলে সাহস লাগে। এটার জন্য আসলে স্টুপিডিটি লেভেল নোংরা থেকেও তো অ্যাবসার্ডিটিও তো কম না ভাই, হিন্দু ধর্মের অ্যাবসার্ডিটি কি কম? উল্টা পাল্টা কাহিনী মানে অন্ধবিশ্বাসের বস্তা কি হিন্দু ধর্মতে কোপ, এইটাতে মানে ফার্স্ট অফ অল বিশ্বাস রাখতেছে কিভাবে মানুষ এখন? তারপরে গুরু নিয়ে তারা যে শুরু করছে, এগুলো তো খুবই দুঃখজনক বিষয়, খুবই দুঃখজনক বিষয়। 21st সেঞ্চুরিতে এসে তারা এগুলো নিয়ে আবার তর্ক বিতর্ক করতে আসে, এটার মধ্যে তারা সায়েন্স খুঁজে পায়। হ্যাঁ, মানে সেরকম স্টুপিডিটি লেভেল লাগে যে এত বড় স্টুপিড না হইলে আর এটা নিয়ে তর্ক করার মতো করার জন্য যে স্টুপিড হইতে হয়, এটা আরো বড় স্টুপিড হইতে হয় ভাই নিঃসন্দেহে। এবং আজকেও একজন একইভাবে এসে মানে কিভাবে যে কি ডিজন করলো, এই জন্য আমি সবসময় এই জিনিসগুলো রেফার করি যে ভাই। হ্যাঁ, মজার বিষয় আছে ভাই, মানে আমি ব্যাকস্টেজে শুনতেছিলাম তো একজন এসে দাবি করলেন যে বেদেনাক তাদের কোন একটা ধর্মগ্রন্থে বর্ণপ্রথাকে একেবারে খারাপ ভাবে দেখানো হয়েছে, বর্ণপ্রথাকে ভালো বলা হয়নি, কিন্তু সে ইন্ট্রোডাকশনে এসে বলতেছিল হচ্ছে সে একজন শূদ্র। অথচ সে নিজেই নিজের শূদ্র বলে রাখতেছে।